নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকের অসময়ের দ্বিতীয় প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এর আগে জানিয়েছিলাম যে গরু পাচার কাণ্ডে সতীশ কুমারের অ্যারেস্টের খবর এবং তার ফলে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে কি হতে চলেছে এবং কোন কোন হেভিওয়েটরা টার্গেটেড হতে সেই নিয়ে আপডেট দিয়েছিলাম কিন্তু আপনাদের সকলের মনেই প্রশ্ন ছিল আমাদের প্রিয় কেষ্ট কাকাকে নিয়ে সকলেই জানতে চাইছিলেন যে কি হতে চলেছে কেসটার কেসটা কবে ব্যর্থ হবে তার সব প্রচেষ্টা সিবিআই কি করবে শেষ পর্যন্ত অ্যারেস্ট নাকি চলবে অনন্ত বেডরেস্ট এই প্রশ্ন আপনাদের সকলের মনেই ঘুরছিল এবং সেইটার সবকিছু আপডেট নিয়ে আপাতত হাজির হলাম এই প্রতিবেদনে কি হবে কেসটা সেটা বলার আগে কেসটার কেসটা ঠিক কি সেটা একটু আপনাদের জানিয়ে রাখি ছোট্ট করে অনেকেই আপনারা জানেন কিন্তু তাহলে যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে এই কেসটা বাবুকে সামনাসামনি মুখোমুখি বসিয়ে জেরার জন্য খুঁজছে সিবিআই এবং ইডি কিন্তু যেটা চাইছেন চাইছেন তিনি তার নিজের যে কমফোর্টেবল জোন রয়েছে সেই বীরভূম বা বোলপুরে তাকে এটা নিয়ে জেরা টেরা যা করার আছে সেটা করা হোক কিন্তু সিবিআই বা ইডি নাচোর বান্ধা তারা কলকাতার নিজাম প্যালেসেই তাকে জেরা করতে চান এর কিছু সুনির্দিষ্ট কারণ আছে যেটা পরবর্তীকালে আপনাদের জানাবো এবং আমরা দেখলাম হই হৈ করে মিডিয়া কভারেজ করে যেদিনকে তিনি ফাইনালি আর আদালতের হাত থেকে বাঁচতে পারবেন না বলে বুঝে গেলেন তার আগের দিন চলে এলেন কলকাতায় সেখানে তার চিনার পার্কের ফ্ল্যাটে তিনি উঠলেন পরের দিন সকালে ঢোল পিটিয়ে মোটামুটি নিজাম প্যালেসে যাচ্ছেন সব মিডিয়া কভারেজ হচ্ছে এই অবস্থায় হঠাৎ করে হিরোর মতো গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলেন এস কে ভর্তি হয়ে গেলেন ভর্তি হতে গেলে কোনো রাজনৈতিক দাদা ধরা ছাড়া বা রাতের পর রাত অনন্ত অপেক্ষা করা ছাড়া সাধারণ মানুষের কোনো উপায় নাই সেখানে গিয়ে সরাসরি উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে গেলেন সকলের প্রিয় কেষ্টদা এবং তারপর আমরা দেখলাম একের পর এক জটিল রোগ তার সামনে আসতে শুরু করেছে কখনো ফুসফুসের সমস্যা কখনো পাকস্থলিতে সমস্যা কখনো অন্ডকোষে লন্ডবন্ড অবস্থা এইসব চলছে এবং অধীর আগ্রহে মিডিয়া সেটা ব্রেকিং নিউজ করে সামনে নিয়ে আসছে কখন কি খাচ্ছেন কখন বাথরুমে যাচ্ছেন কখন ঘুমোচ্ছেন রাত জেগে বসে থাকছেন সব খবর মানুষকে গেলানোর চেষ্টা চলছে এর মাঝখানে যেটা বড় খবর সামনে এলো গতকাল অবশেষে বাবুকে ছাড়া হয়েছে এসএসকেএম থেকে তবে তিনি আপাতত তার নিরাপদ ফেরত যেতে পারেননি তিনি চিনার পার্কের বাদে আবার নাকি এস এস নাকি এর ডাক্তারবাবুরা তাকে আর আরেকবার দেখতে চান এবং এর মাঝখানে একটা বড় খবর এসেছে যে তার নাকি হাটে দুটি ব্লকেজ পাওয়া গেছে একটি সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট অন্যটি প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্লকেজ রয়েছে এবং এই জন্য তাকে বেড রেস্টের কথা বলা হয়েছে 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 ব্রেকিং নিউজ করে আপনাদেরকে দেখানো বোঝানো এবং তার থেকেও বড় কথা কেষ্টবাবু কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও দিদির প্রিয় ভাই যার মাথায় অক্সিজেন কম যায় সেই কেষ্টবাবুর জন্য বাগুইহাটি থানা থেকে তড়িঘড়ি তার বাড়ির সামনে তার চিনার পার্কের ফ্ল্যাটের সামনে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে তো আছেন তিনি রাজার হালে এবং সব দিক থেকে সুরক্ষা বলায় আছেন ডাক্তারের পরামর্শে বেড রেস্টে আছেন এই অবস্থায় কি হবে এইটা জানার জন্য আমরা সকলেই আগ্রহী হয়ে আছি তবে প্রাথমিকভাবে হচ্ছে মেজাজে আছেন সবকিছু টেটিং হয়ে গেছে কেননা যখন তিনি এসএস থেকে ছাড়া পেলেন তার আগে তিনি স্পেশাল মিষ্টি নিয়ে এলেন তার চিকিৎসক দলের জন্য ডাক্তারবাবুদের মিষ্টি টিষ্টি খাইয়ে তিনি তার চিনার পার্কের ফ্ল্যাটে আপাতত অধিস্থান করছেন কিন্তু শোনা যাচ্ছে কেষ্ট বাবুর জন্য এতদিন শুধু সিবিআই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আশাপাশি ইডিও উঁকিঝুঁকি মারছিল এবার কেষ্ট কপালে এই দুইয়ের সঙ্গে জুড়তে চলেছে আরো দুই এজেন্সি একদিকে এন অন্যদিকে ইনকাম ট্যাক্স এন আই কিভাবে জুড়ছে আপনারা জানেন সম্প্রতি একটি খবর সামনে এসছে যে তিন বছরের পুরোনো বীরভূমের জোড়া বিস্ফোরণের মামলা তা কিন্তু এনআইয়ের হাতে গেছে এটাই খবরে দেখানো হয়েছে বোঝানো হয়েছে কিন্তু এই ঘটনাটা আপনাদের একটু বিস্তারে জানা দরকার ঠিক কি ঘটেছে এনআইএ তদন্তর ব্যাপারটা কি হচ্ছে উনিশ সালে বীরভূমে দুটি জোড়া বিস্ফোরণ ঘটে দুটি বিভিন্ন সময়ে এবং সেখানে বাড়ি ঘর গোয়াল ঘর উড়ে যাওয়ার মতো অভিযোগ ওঠে যে তদন্তের ভার রাজ্যের সিআইডি সামলাতে শুরু করে পরবর্তীকালে সেখানে কোর্টের নির্দেশে এনআইএ তদন্তে হাত লাগায় কিন্তু এনআইএ অভিযোগ জানায় এনআইএর যে স্পেশাল কোর্ট আছে সেখানে অভিযোগ জানায় যে রাজ্য সরকার কোনো রকম সামান্যতম সহযোগিতা করছে না এই তদন্তে এই তদন্তে যে সমস্ত নথি তথ্যের দরকার আছে যে ধরনের লিঙ্কের দরকার আছে তার কোন রকম কোন সাপোর্ট পাওয়া যাচ্ছে না এটা কিন্তু এনআইএর বিশেষ আদালতে তারা অভিযোগ জানায় এরপর এনআইএর বিশেষ আদালত রাজ্যকে ডেকে পাঠায় এবং রাজ্যকে বলে সর্বতোভাবে সাহায্য করতে হবে এনআইএ কে কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি মরিয়া হয়ে কলকাতা হাইকোর্টে ছুটে যায় এই জাজমেন্টের এগেনস্টে কেন রাজ্যকে সাহায্য করতে হবে এনআইএ এই ছিল তদন্তের মূল উপজীব্য সেখানে ডিভিশন বেঞ্চে মামলা চলে এবং ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখানে কিন্তু এনআইএ কে সমস্ত রকম সহযোগিতা রাজ্য সরকারকে করতে হবে এবং এনআইএ তদন্তের ক্ষেত্রে একটা ব্যাপার আপনারা টেকনিক্যালি জানেন কিনা জানি না রাজ্যকে যে কোনো এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলে একটা প্রাথমিক রিপোর্ট এনআইএ কে পাঠাতে হয় এনআইএ তারপর সেটাকে বিচার করে দেখে যে এটা রাজ্য সরকারের অধীনেই তদন্ত করা উচিত নাকি এনআইএ এর তদন্তভাবে নেবে কেননা এর সঙ্গে জাতীয় সুরক্ষার ব্যাপারটা জড়িত থাকে রাজ্য এই জোড়া বিস্ফোরণের ঘটনায় কিন্তু কোনো প্রাথমিক রিপোর্ট টুকু অবধি এনআই কে পাঠায়নি এনআইএ শতঃপ্রণোদিত হয়ে ঘটনার গুরুত্ব বুঝে এখানে তদন্তের অগ্রসর হয় তাহলে এখন প্রশ্ন উঠছে প্রথম কথা রাজ্য কেন প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠাচ্ছে না যেখানে বিস্ফোরণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে নম্বর কেন সহযোগিতা করার জন্য সমস্ত রকম নথি তথ্য দিচ্ছে না বা কোনো রকম নথি তথ্য দিচ্ছে না কাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এখন আমরা সকলেই জানি যে বীরভূমে কোনো গাছের কোনো পাতাটির নড়ার হুকুম নেই যদি না কেষ্টবাবু তার প্রতি আশীর্বাদের দৃষ্টি দেন তাহলে এই জোড়া বিস্ফোরণের ঘটনায় কি কেষ্টবাবুর কোনো লিঙ্ক আছে তদন্তের মধ্যে কিন্তু এই বড় প্রশ্নটি উঠে যাচ্ছে অর্থাৎ যেটা বললাম যে এতদিন শুধুমাত্র ইডি গরু পাচার কয়লা পাচার ছিল কিন্তু তার সঙ্গে সন্তর্পণে এনআইএ জুড়ে গেল অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে সেটিং হয়ে গেছে এতদিন এসএসকেমে সতেরো দিনের একটা বেশ লাক্সারি ছুটি প্যাকেজ কাটিয়ে এলেন কেষ্টবাবু এবং তারপর ডাক্তারদের মিষ্টি টিষ্টি খাইয়ে চিনার পার্কে ফ্ল্যাটে চলে গেলেন এবং সেখানে রাজ রাজপাহারায় রয়েছেন তিনি কোনো রকম কিছু হবে না টিকিটেও কেউ ছুটে পাবে না এর মধ্যে কিন্তু সিবিআই ইডি গুটিধার সাজাতে শুরু করে দিয়েছে এখন কি হতে চলেছে সিবিআই যে মুহূর্তে তার ছাড়া পাওয়ার খবর পেয়েছে সেই মুহূর্তেই কিন্তু জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং জেরা করার জন্য প্রাথমিকভাবে তাকে ডাকা হবে নিজাম প্যালেসে পুনরায় কেননা চার সপ্তাহ তাকে কলকাতায় থাকতে হবে হাসপাতালে থাকার মতো তার এখন অবস্থা নয় সেখানে ডাক্তাররা রিপোর্ট দিয়ে ছেড়ে দিয়েছে এরপর তাকে ডাকা হবে নিজাম প্যালেসে তিনি যদি একান্তই নিজাম প্যালেসে আসতে না চান তখন তার বাড়িতে গিয়ে তাকে ডাকা হবে তাকে জেরা করা হবে এবং এর পাশাপাশি ইডিও কিন্তু ঘুটি সাজাচ্ছে যেটা এনআইএমের জোড়া বিস্ফোরণ কাণ্ড সেখানেও কিন্তু তদন্ত প্রক্রিয়া চলবে এবং সেখানে কোনো অ্যাঙ্গেল থেকে যদি কেষ্টবাবুর নাম উঠে আসে তাকে সেই তদন্তের আওতায় এনে করা হতে পারে এর পাশাপাশি নম্বর খোঁজা হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন না মাননীয়া খুব রেগে গিয়ে বলেন যে সব এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে সিবিআইডি আইটির কথা বলা হয় এই আইটির কথাটা এতদিন শোনেননি এবার আইটির কথাটাও শুনবেন আপনারা জানেন যে আমাদের কেষ্টবাবু কালী মায়ের খুব ভক্ত তিনি তার দিদিকে জিতিয়ে দিতে বৈতরণী পার করতে কিলো কিলো সোনা অফার করেন আমরা বলি না যে হে মা আমার এই বিপদ থেকে রক্ষা করে দাও তোমাকে এক টাকা সিনে দেবো কেউ একটু বেশি গিয়ে বলে টাকার প্রসাদ চড়াবো এখানে আমাদের কেষ্টবাবু তিনি তো একটু সাধারণ মানুষ একদম মাটি মানুষের মানুষ সেই কেষ্টবাবু একশো ভরি তিনশো ভরির নিচে মা কালীকে কোনো রকম কোনো সোনা অফার করতে পারেন না এবং সেই জায়গা থেকে এই যে এত বড় বড় তিনি ঠাকুরকে দিতে চাইছেন কোথা থেকে আসছে সেই টাকার উৎস কি সেটা নিয়ে নাকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার একটু মুখে মারতে চায় এই তো গেল টেকনিক্যাল ব্যাপারটা অর্থাৎ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ এরা কি করবে না করবে সেই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা করতে গেলে একটা পলিটিক্যাল জায়গাও রয়েছে এটাও আপনারা অনেকেই মানছেন এবং এটা নিয়ে অনেকে জানতে চাইছেন যে সত্যি সত্যি সেখানে কোনো সেটিং হচ্ছে বা সেই জায়গা থেকে কোনো চাপ আসার সম্ভাবনা আছে কিনা দেখুন একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যতক্ষণ এই রাজ্য সরকারের আন্ডারে পুলিশ থাকবে ততক্ষণ কিন্তু রাজ অতিথির মর্যাদা পাবেন এই সব কেষ্টবাবুরা কেননা আমরা দেখছি যে তাকে নাকি ডাক্তাররা পরামর্শ দিচ্ছে তার যে অসুখটি হয়েছে সেটা বোঝার জন্য সিটি স্ক্যান করার দরকার আর কেষ্টবাবু আবদার করছেন তার নাকি এবং সেই জন্য সেই সিটি স্ক্যান হচ্ছে না বা তারপরে যখন তাকে সিটি স্ক্যান মেশিনে বসানো হচ্ছে সেখানে আরাম করে চায়ে চুমুক দেওয়া ছবি তার সামনে আসছে এবং সেটাকে ভাইরাল করা হচ্ছে এমন কি তাকে সিবিআই ডাকলে তিনি একটা হাসপাতালে গিয়ে শুয়ে পড়ে সোনা বা ধাতুর আংটি হাতে পড়ে ইসিজি মেশিন বুকে বসিয়ে সেই ছবি ভাইরাল করাচ্ছেন তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে এই পুলিশের আন্ডারে তিনি কতখানি সুরক্ষিত তাই দুষ্টুজনেরা বলছেন যে এই পুলিশ এই রাজ্য সরকারের হাতে যতক্ষণ থাকছে ততক্ষণ অবধি কেষ্টবাবুকে কিচ্ছু করা যাবে না যদি কোনো রকমে তাকে ধরাও হয় ডাকাও হয় তাকে কিন্তু রাজ অতিথির মর্যাদা দেবে তিনি একটি লাক্সারিয়াস গেস্ট হাউসে ছুটি কাটাবেন সেটাকে ঠিক গ্রেপ্তারি বলা যায় না সেটাকে ঠিক যে জিনিসটা সাধারণ মানুষ চাইছেন সেইভাবে শাস্তি দেওয়ার কথা বলা যায় না তাহলে উপায় তাহলে সবাই উপায় বলছেন যে এই যে পুলিশি ব্যাপারটা এটা যতদিন না হয় সেটা কতদিনে হবে সেটা আরেকটা প্রতিবেদনে বলবো ততদিন একটু কেষ্টবাবুকে খেলানো যাক কেননা বর্ষিতে তিনিও গেঁথে গেছেন চতুর্দিক থেকে সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স চতুর্দিক থেকে কিন্তু ঘেরা পড়ে গেছেন কেষ্টবাবু পালাবার পথ নেই সুতরাং একটু পিংপং খেলা হোক একবার সিবিআই একবার ইডি একবার আইটি একবার এনআইএ সকল মিলেই একটু কেষ্ট সঙ্গে খেলা করুক কেননা তিনি তো খেলাধুলা খুব ভালোবাসেন কথায় কথায় তিনি বলেন খেলা হবে এবং খেলা হবার স্রষ্টা হচ্ছেন তিনি কখনো হকি স্টিক নিয়ে কখনো বিকেল পাঁচটার পর একদম তিনি নির্দিষ্টভাবে খেলা করতে চান আর তাই একটু এবার দুষ্টু সিবিআই দুষ্টু ইডি দুষ্টু এনআইএ দুষ্টু আইটি তার সঙ্গে দুষ্টু দুষ্টু খেলা করবে এমনটাই কিন্তু সংশ্লিষ্ট মহল জানাচ্ছে এই খেলাটা আগামী বেশ কিছুদিন দেখা যাবে আর যখন রাজ্য সরকারের পুলিশটাকে নিজের মতো করে ব্যবহার করার জায়গায় থাকবেন না কেষ্টবাবুরা তখন কেষ্টবিষ্টরা সকলেই কিন্তু ওই যে জায়গাটাই দেখতে চাইছেন কারাদের পিছনে সেইখানটাই যাবেন যাবেন এটুকুনি কিন্তু নিশ্চিত অন্তত বিভিন্ন মহল থেকে এই কথাই জানা যাচ্ছে তাই আরেকটু হয়তো আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু এই সামনের কদিন বেশ মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু খেলা আমরা দেখতে পাবো এমনটাই মনে করা হচ্ছে কি আপনারা পেলেন আপনাদের প্রশ্নের উত্তর নাকি আরও কিছু জিজ্ঞাসা রয়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো আপাতত বিদায় নিলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার